ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। जयदे जगदानंदे जगदेक प्रपूजिते जय सर्वगते दुर्गे जगद्धात्री नमोस्तुते। दयारूपे दयादृष्टे दयाद्रे दुःखमोचनी सर्वापत्तारिके दुर्गे जगद्धात्री नमोस्तुते। जगद्धात्री पुजो सम्पर्के आज के आम्रा आलोचना करब। आपनारा लक्ष्य करे देखबेन जे जगद्धात्री देवीर पूजा अर्चना आज थेके अंतत 20-25 बछर आगे जदि देखें खूब एकटा सीमित पर्याय छिलो। এই চন্দননগর কৃষ্ণনগর এইসব অঞ্চলে জগদ্ধাত্রী পূজার প্রকোপ ছিল, প্রচুর পরিমাণে ছিল, কিন্তু বাংলার অন্য প্রান্তে বিশেষ করে কলকাতা শহরে জগদ্ধাত্রী পূজার তেমনভাবে প্রচলন ছিল না। কলকাতা মনে করা হতো শুধুমাত্র এই দেবী জগদ্ধাত্রী নয়, দুর্গা এবং কালী এদেরই নিয়েই মাতামাতি করতেন। কিন্তু যত সময় গিয়েছে মানুষের কাছে পরিবার বড় থেকে ছোট হতে করেছে, আর দুর্গাপুজো করার মতো স্থান বা সামর্থ্য কারোর নেই, তারা সবাই জগদ্ধাত্রী পুজোর দিকে ধীরে ধীরে ঝুঁকেছে। কিংবদন্তি অনুসারে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এই জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন। বাংলার নবাব আলীবর্দী খাঁর কারাগার থেকে মুক্তি পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র নৌকা যোগে মুর্শিদাবাদ থেকে নদিয়ায় প্রত্যাবর্তন করছেন। পথে সেই সময় দুর্গাপূজার কাল উত্তীর্ণ হয়ে গেছে, পথে তিনি নৌকা থেকে ঢাকের বাদ্য শুনে বুঝতে পারলেন যে সেদিন বিজয়া দশমী। সেই বছর দুর্গাপুজো অনুষ্ঠান করতে না পারায় দুঃখে কাতর হওয়ায় দেবী দুর্গা তাকে জগদ্ধাত্রী মূর্তিতে দেখা দিয়ে এক মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজোর নির্দেশ দিয়েছিলেন। সেই মতো মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নদৃষ্ট দেবী প্রতিমার নির্মাণ করেন এবং ধুমধাম সহ কার্তিকের শুক্ল নবমীতে পূজা করেছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র সাড়ম্বরে জগদ্ধাত্রী পূজা করে এই দেবীর অর্চনাকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাকে অনুসরণ করে কৃষ্ণচন্দ্রের ছোট ভাই কৃষ্ণচন্দ্রের সুজিত চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরেও জাঁকজমক সহকারে জগদ্ধাত্রী পুজো করেছিলেন। এই রকমই কথা প্রচলিত আছে। এখনো কৃষ্ণনগর ও চন্দননগরে সাড়ম্বরে সার্বজনীন জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবী গ্রামের কালী পুজোর জন্য চাল তৈরি করেছিলেন, ধান কুটে চাল বানিয়েছিলেন, কিন্তু সমাজপতিরা তারা হিংসা করে সেই চাল গ্রহণ করতে অসমর্থ প্রকাশ করলেন। জগন্মাতার মা শ্যামাসুন্দরী দেবী তিনি খুব মনে মনে কষ্ট পেলেন এবং একই কথা বিলাপ করে বলতে থাকলেন, কালীর জন্য চাল করলাম, কালীর চাল কে নেবে, কালীর চাল কে খাবে, বারবার তিনি বিলাপ করতে থাকলেন। এমনই সময় একদিন খুব সকালবেলা তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন যে তার দরজার যে উঁচু দাওয়া তাতে মা বসে আছেন, এক দিব্য মূর্তি বসে আছেন পায়ের উপর পা দিয়ে, এবং তিনি তাকে বলছেন যে কালীর চাল আমি খাবো। তুমি কে জিজ্ঞাসা করতে তিনি বলেছিলেন জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী কথা পুরোটা মা শ্যামাসুন্দরী দেবী উচ্চারণ করতে পারতেন না, তিনি বলতেন আমি জগাইয়ের পূজা করব, আমি জগাইয়ের পুজো করবো। পরের দিন সকালে দেবীকে তো তিনি কখনো দেখেননি, পরের দিন সকালে শ্রীমা সারদা দেবীকে জিজ্ঞাসা করেন যে পায়ের ওপর পা দিয়ে ফ্যাশন দিয়ে বসে থাকা দেবীর কি নাম। শ্রীমা সারদা দেবী সেই দেবীর নাম বলেন জগদ্ধাত্রী। এই জগাইয়ের সেবায় সারা বছর ধরে শ্যামাসুন্দরী দেবী প্রস্তুত থাকতেন। প্রথম বছর পুজো হয়ে যাবার পরে প্রথম বছরের পুজোটি অদ্ভুত রকমের হয়, যে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে এমন অবস্থা যে চাল শুকনো হয়নি, মায়ের কেবলমাত্র শ্রী শ্রী মায়ের ছাদ চালেতেই যেন কোথাও বৃষ্টি নেই, টিকে জ্বালিয়ে প্রতিমাকে তৈরি করা হলো এবং যথারীতি প্রতিমা পূজা হলো। তাদের খুব দারিদ্র্যের অবস্থা, সেই অবস্থার মধ্যেও তারা জগদ্ধাত্রী পুজো করেছিলেন। আপনারা যারা শ্রী শ্রী মায়ের বাড়ি জয়রামবাটি গেছেন, মায়ের পুরনো বাড়িতে যেটি বৈঠকখানা ঘর সেই ঘরে জগদ্ধাত্রী
পূজা হতো, নতুন বাড়িতেও পরবর্তীকালে ওই বৈঠকখানা ঘরেতেই জগদ্ধাত্রী পূজা হতো। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সারা বছর শ্যামাসুন্দরী দেবী প্রস্তুতি নিতেন, ভালো চাল যা কিছু যেখানে যা কিছু সংগ্রহ করতেন, সারা বছর ধরে তিনি তাঁর সেই জগাইয়ের জন্য অপেক্ষা করে থাকতেন। আমাদের যে শক্তি আদ্যা শক্তি স্তবের যদি আমরা দেখি, আমরা আদিশক্তি তন্ত্র এবং পুরাণে আমরা আদিশক্তি দশটি রূপ দেখতে পাই। কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী, ছিন্নমস্তা ভৈরবী, ধূমাবতী বগলা, মাতঙ্গী আর কমলা। এই দশটি রূপ ছাড়াও আদ্যা শক্তি মহামায়া বিভিন্ন রূপ ধারণ করে এসেছেন। শ্রী শ্রী চণ্ডীতে যেমন দুর্গার নানা রূপ বর্ণনা করা আছে, ঠিক সেই রকম কাত্যায়নী তন্ত্রে জগতের শান্তি বিধায়িনী এবং পালনকর্ত্রী রূপে জগদ্ধাত্রী বর্ণনা আছে। বলা হচ্ছে যে কার্তিকী শুক্লা নবমী তিথিতে তিনি প্রকটিত হন। দুর্গাকল্পে এরকম আছে, কার্তিকে শুক্লে পক্ষে আহনি ভৌমবারে জগৎ প্রসূহ সর্বদেবহিতার্থায় দুর্বৃত্ত শমনায় চ আবিরাসিত জগৎশান্তৌ যুগাদ্যৌ পরমেশ্বরী। কি কারণে তার আশা? দেবগণের হিত, দুর্বৃত্তের প্রশমন, সর্বদেবহিতার্থায় দুর্বৃত্ত শমনায়। আর কি বলছেন? জগতের শান্তি বিধানের জন্য আবিরাসিত জগৎশান্তৌ, এবং কখন? এই যুগাদ্যৌ পরমেশ্বরী, এই যুগের আরম্ভে কার্তিকা শুক্লে পক্ষে আহানি ভৌমবারে, তিনি কবে এলেন? কার্তিক মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে পরমেশ্বরী আবির্ভূতা হইলেন। পূজার বিধান এরকম ভাবে বলা হয়, কার্তিকো অমল পক্ষস্য ত্রেতাদৌ নবমে আহানি পূজয়েত্যাম জগদ্ধাত্রীম সিংহ পৃষ্ঠে নিষুদিনী। ত্রেতা যুগের প্রারম্ভে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সিংহপৃষ্ঠে সমাসীনা এই দেবী জগদ্ধাত্রী নামে তাকে পূজা করবে। ব্রহ্মশক্তি স্বরূপিণী মহাশক্তি হলেন জগদ্ধাত্রী। কেনোপনিষদে আমরা পাই উমা হৈমবতী সংবাদ, যেখানে বলগর্বী ইন্দ্র দেবতাদের অহংকার চূর্ণ করতে, অথবা কাত্যায়নী তন্ত্রের 76 নম্বর পটলেও এই একই কাহিনী জগদ্ধাত্রী সম্পর্কে বলা আছে। গল্পটা হলো এরকম যে একবার অগ্নি বায়ু বরুণ এবং চন্দ্র এই চারজন দেবতারা নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করলেন এবং নিজেদেরকেই তারা ঈশ্বর মনে করে আত্মগর্বে গর্বিত হয়ে উঠলেন। তারা ভুলে গেলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই, মহাশক্তির স্বরূপিণী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা শক্তিমান। এই অবস্থা আমাদের সকলেরই হয়, আমরা এরকম মিথ্যা গর্বে ভুগতে থাকি, দেবতাদেরও হয়। মিথ্যা গর্বে গর্বিত দেবতাদের ভ্রান্তি অপনোদনের জন্য দেবী কেমনভাবে এলেন? শাস্ত্রে বলা আছে, কোটি সূর্য প্রতিকাশম চন্দ্রকোটি সমপ্রভাম, কোটি সূর্যের তেজের মতো জ্যোতির্ময়ী, অথচ কোটি চন্দ্রের প্রভার মতো দীপ্তিময়ী, শান্ত স্নিগ্ধ দীপ্তিময়ী জ্যোতির্ময়ী মূর্তিতে তিনি আবির্ভূতা হলেন। দেবতাদের শক্তি পরীক্ষা করবার জন্য তিনি তাদের সামনে একখণ্ড তৃণখণ্ডকে রেখে দিয়ে বললেন, এটিকে স্থানচ্যুত করো এবং আগুনে পোড়াও। দেবতারা সমস্ত শক্তি প্রয়োগ করেও, প্রথমে পৃথকভাবে তারপর একত্রিতভাবে সমস্ত শক্তি প্রয়োগ করেও সেটিকে তৃণখণ্ডটিকে স্থানচ্যুতও করতে পারলেন না, দগ্ধীভূতও করতে পারলেন না। পরাজিত এবং লাঞ্ছিত দেবতাদের অহংকার চূর্ণ হলো, তারা তাদের নিজেদের ভুলটি বুঝতে পারলেন এবং উপলব্ধি করলেন ব্রহ্মশক্তির শক্তিতেই তারা শক্তিমান। আর এই কোটি সূর্য প্রতিকাশম চন্দ্রকোটি সমপ্রভা জ্যোতির্ময়ী ওই দেবী যিনি, কেমন তিনি? না তেজস্য অন্তর্হিতে তস্মিন চমৎকারা কলেবড়ে মৃগেন্দ্রোপরি সুস্মেরা সর্বালঙ্কার ভূষিতা চতুর্ভুজা মহাদেবী রক্তাম্বরধরা শুভা বালার্কসদৃশী দেহা নাগযজ্ঞোপবীতিনী ত্রিনেত্রা কোটিচন্দ্রাভা দেবর্ষি মুনি সেবিতা।
দেবীকে কেমন দেখতে, সেই যে কোটি চন্দ্র অন্তর্হিত হলো এবং একটি মূর্তি আবির্ভূতা হলেন, সেই মূর্তি কেমন? তিনি ত্রিনয়না, চতুর্ভুজা, মঙ্গলময়ী এবং মহাদেবী রূপে দেবর্ষি মুনি সেবিতা, দেবর্ষি এবং মুনিগণ দ্বারা সেবিত হলেন। তিনি কিরকম? না, তিনি রক্তবস্ত্র পরিহিতা আর সর্বালঙ্গ লঙ্কার ভূষিত, সর্ব অলঙ্কার ভূষিতা, এবং নাগ তাঁর যোগ্য পবিত। আমরা সাধারণত পৈতে তো সুতোর দেখি, এখানে সুতোর বদলে স্বয়ং নাগকে তিনি তার পৈতে করেছেন। তিনি স্বয়ং ব্রহ্মশক্তি স্বরূপিণী, মহাশক্তি এবং জগদ্ধাত্রী। তিনি কেমন? না, তিনি সকলের, সব শক্তির আধার, সকলের শ্রেষ্ঠা, তিনি নমস্যা এবং আরাধ্যা। তিনি এই রকমভাবে প্রকটিত হলেন। তার সম্পর্কে বলা হয়েছে, দর্শয় মাসো দেবানাম এব রূপম জগন্ময়ী ততস্তাম তুষ্টুপুর দেবা জগদ্ধাত্রীম মহেশ্বরীম। জগতের সর্বত্র পরিব্রাত্ত জগদ্ধাত্রী দেবতাদের এই প্রকার রূপ দর্শন করলেন। সেই যে যারা মদগর্বে গর্বিত হয়েছিলেন তাদেরকে সেই জ্যোতির্ময় মূর্তি এই রূপ ধারণ করলেন। এর ফলে তারা পরমেশ্বরীকে স্তব করতে প্রবৃত্ত হলেন, তারা পরমেশ্বরীকে স্তব করলেন। ধৃতিরূপিণী মহাশক্তি হলেন জগদ্ধাত্রী। সগুণ ব্রহ্মের যে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ রূপ তিনটি গুণের যুগপথ প্রকাশ এখানে দেখতে পাই। কালীরূপের বৈশিষ্ট্য, তার ধারণী এবং পোষণী গুণের যুগপথ প্রকাশও জগদ্ধাত্রী রূপে দেখতে পাই। দেবী পুরাণে এই দুটি শ্লোকে পরপর এইভাবে বলা আছে, বলা আছে, ধাত্রীমাতা সমাখ্যাতা ধারণে চোপগীয়তে ত্রয়াণাং চৈব লোকানাম নাম ত্রৈলোক্য ধাত্রিকা, যস্মাৎ ধারয়তে লোকান বৃত্তিমেষাং দদাতি চ দধাং ধারণে ধাতু স্মদ জগদ্ধাত্রী মাতা বুধৈ। ধাত্রীমাতা যেরকম সকলকে নিজের হৃদয়ে ধারণ করে তার পীযূষস্থানে পরিচালিত করেন, ঠিক সেই রকমভাবে ভগবতী জগন্মাতাও কি সুন্দর বলা আছে, ত্রয়াণাম চৈব লোকানাম নাম ত্রৈলোক্য ধাত্রিকা। তাই ভগবতী জগন্মাতাও সেই রকম সকল নিখিল বিশ্বে বিশ্বকে স্বীয় বক্ষে ধারণ করে পরিপালিত করেন। ধা সব ধাতুর অর্থ হল ধারণ বা পোষণ করা। ভগবতী নিখিল বিশ্বকে বক্ষে ধারণ করে পরিপালন করেন বলেই মুনিগণ তাকে ত্রৈলোক্য ধাত্রিকা বা ত্রৈলোক্য জননী নামে অভিহিত করছেন। তারপরে তিনি বলছেন, শুম্ভ নিঃশুম্ভ বধের পর পরিতুষ্ট দেবতারা যে স্তবে দেবীকে বন্দনা করেছিলেন তাতেও কিন্তু আমরা পাই, বিশ্বেশ্বরী তম পরিপাসি বিশ্বম বিশ্বাত্মিকা ত্বম ধারয়সিতি বিশ্বম। তুমি বিশ্বেশ্বরী, তাই বিশ্বকে পরিপালন করো। বিশ্বেশ্বরী তম পরিপাসি বিশ্বম। আর কি বলছেন, ত্বম বিশ্বাত্মিকা, তুমি সেই বিশ্বাত্মিকা, তাই ধারয়সিতি বিশ্বম, তুমি বিশ্বকে ধারণ করো। নিত্য পরিবর্তনশীল আমাদের এই জগৎ, প্রতি মুহূর্তে তার বিবর্তন পরিবর্তন হচ্ছে, ভাঙাগড়া চলছে অহর্নিশি অনন্তকাল ধরে। কিন্তু প্রতিনিয়ত এই ভাঙাগড়া মহাবিপ্লবের মধ্যেও বিবর্তন প্রবর্তন সত্ত্বেও জগৎ লোপ পায় না, বন্ধ হয় না তার গতিশীলতা। কেন, এর কারণ কি? কারণ নিয়ত পরিবর্তনশীল এই জগতের পেছনে রয়েছে তার রক্ষণ ও পোষণের জন্য অচিন্তনীয় মহাশক্তির অদ্ভুত এক খেলা। সতত পরিবর্তনশীল জগৎ এই মহাশক্তির দ্বারা বিধৃত। তিনি যিনি নিত্যা, যিনি শাশ্বতী, যিনি অপরিবর্তনীয়া, দেবী জগদ্ধাত্রী সেই ধৃতিরূপিণী মহাশক্তি। জগদ্ধাত্রীর এই তত্ত্বটি শ্রীরামকৃষ্ণদেব ভারী সুন্দর করে ব্যাখ্যা করেছেন, আপনারা শ্রীরামকৃষ্ণের কথামৃতে পাবেন। তিনি বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো, যিনি জগৎ ধারণ করে আছেন, তিনি না ধরলে না পালন করলে জগৎ পড়ে যায়। দেবীর ধ্যান মন্ত্রটি ভারী সুন্দর, এটি আমরা এখন আলোচনা করব। বলা আছে, সিংহস্কন্ধ সমারূঢ়াম নানালঙ্কার ভূষিতাম
চতুর্ভুজাম মহাদেবীম নাগ যজ্ঞোপবীতিনীম। তিনি সিংহের উপর বসে আছেন, নানা অলঙ্কার পরেছেন, চতুর্ভুজা এই মহাদেবী হৃদয়ে নাগকে নাগকে যজ্ঞপিবিত হিসেবে তিনি ধারণ করেছেন। শঙ্খ সাঙ্গর সমায়ুক্ত বাম পানি দ্বয়ান্বিতাম চক্রঞ্চ পঞ্চবাণঞ্চ দদতিম দক্ষিণীকরে। তিনি তার দেবীর বাম হস্তে শঙ্খ এবং সাঙ্গর ধনু আছে, আর দক্ষিণ হস্তে পঞ্চবাণ এবং চক্র আছে। কেমন তিনি কাপড় চোপড় পরে আছেন বলছেন, রক্তবস্ত্র পরিধানম বালার্ক সদৃশী তনুম নারদাদৈর মুনিগণৈ সেবিতাম ভবসুন্দরী ত্রিবলৈ বলয়োপেত নাভিনালো মৃণালিনী রত্নদীপে মহাদীপে সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলারূঢ়াম ধ্যায়ত্যাম ভবগেহিনীম। বলছেন তিনি রক্ত বস্ত্র পরিধান করে আছেন, লাল রঙের কাপড় পরে আছেন। এই ভবসুন্দরীকে দেখতে কেমন? না বলছেন বালার্ক সদৃশ তনুম, তার গায়ের রং কীরকম? রক্তবর্ণা। বালার্ক অর্ক মানে হচ্ছে সূর্য, বালার্ক মানে হচ্ছে সকালবেলা প্রভাতের সূর্য। দেখবেন আকাশের দিকে তাকিয়ে দেখবেন টুকটুকে লাল সূর্য, কিন্তু তার সেই দীপ্তি চোখকে স্নিগ্ধ করে দেয়। যেমন মধ্যাহ্ন সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না, কিন্তু এই সকালের সূর্যের দিকে যেরকম স্নিগ্ধ দৃষ্টি দান করেন বলে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকা যায়, তিনি ঠিক সেই রকম। বলছেন নারদাদৈ মুনিগণৈ সেবিতাম ভবসুন্দরীম, তিনি নিত্য সেবিতা, কাদের দ্বারা? নারদাদি মুনিদের দ্বারা। তিনি তার ত্রিবলয় তার ত্রিবলী বলয় সমন্বিত নাভি মৃণাল মৃণাল বিশিষ্ট পদ্মের মতো, সেই শিবপত্নী রত্নদ্বীপ রূপী উচ্চ বেদিকায় স্থিত সিংহাসনে প্রস্ফুটিত পদ্মের উপর তিনি উপবিষ্ট। ধ্যানমন্ত্রে যদিও দেবীর বাহনের কথা বলা নেই, দেবীর বাহ্যরূপের কথাই বলা আছে, তার বাহনের কথা বলা নেই। আমরা বাহনের কথা বলবো, কিন্তু তার আগে আমরা দেখব যে দেবীর এই যে বালার্ক সদৃশ তনু সেইটিকে বললেন, এর অর্থ হচ্ছে সূর্য বা অর্ক বা সূর্য হলেন বিশ্বের পোষণকর্তা। পৃথিবীর এই যে আবর্তনশীল গ্রহ উপগ্রহাদিকে সূর্য নিজের দিকে আকর্ষণ করে রেখেছেন। দেবী জগদ্ধাত্রীর মধ্যে তাই ধারণী এবং পোষণী শক্তির পরিচয় বিদ্যমান, তাই তাকে বলা হয়েছে বালার্ক সদৃশী তনু। একই কারণে জগৎপালক বিষ্ণুর শঙ্খ এবং চক্র সাঙ্গর ধনু আদি আয়ুধ আছে দেবীর শ্রীকরে। দেবী নাগ যজ্ঞোপবীতিনী, নাগ বা সর্পের যোগের সর্পকে যোগের পরিচায়ক হিসেবে গ্রহণ করা হয়। উপবীত হচ্ছে ব্রাহ্মণ্য শক্তির প্রতীক। দেবী জগদ্ধাত্রী ব্রহ্মময়ী, তিনি পরম যোগিনী, মহাযোগ বলেই ব্রহ্মময়ী ধারণ রূপ ধারণ করে আছেন এই নিখিল বিশ্ব সংসারকে। সেই জগৎ উদ্ধারণেই জগদ্ধাত্রী পরমা তপস্যা, তার নিত্য লীলা তার নিত্য খেলা। জননী রূপে তিনি বিশ্ব প্রসূতি, আবার ধাত্রী রূপে তিনি জগৎ বিশ্বের ধাত্রী। দেবীর দেখবেন রক্তবস্ত্র পরে আছেন রক্তবর্ণের মধ্যে। দেবীর সিংহাসনে রক্তকমল সবই রজগুণের ছড়াছড়ি, রজদীপ্ত বলেই জগদ্ধাত্রী মহাশক্তিময়ী। তার অস্ত্রশস্ত্র, তার বাহন সকলই তার শক্তিমত্তার ভাবটি আমাদের অন্তরে উদ্দীপ্ত করে। তবে দেবীর এই বীর্য সংহারের জন্য নয়, পরন্তু সমগ্র বিশ্বকে মহাসর্বনাশ থেকে রক্ষাপূর্বক তাকে আত্মসত্তায় সত্যে রীতে সুস্থির করার জন্যই উল্লেখ করা হয়েছে। ধ্যানমন্ত্রে উল্লেখ না থাকলেও দেবীর বাহন সিংহের পদতলে একটি হস্তিমুণ্ড থাকে। প্রচলিত বিশ্বাস দেবী করিন্দ্রাসুরকে বধ করেছিলেন। দেবী দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন বলে তার নাম মহিষাসুরমর্দিনী, জগদ্ধাত্রীও সেরকম করিন্দ্রাসুর নিষুদিনী। তত্ত্বের দিক থেকে করিন্দ্রাসুর নিষুদিনী নামটি খুবই তাৎপর্যপূর্ণ। যে কোনো সাধনায় মনকে সংযত করে বসে আনা সাধনার একটি অপরিহার্য অংশ। আমরা এখন যখন জপ ধ্যান করতে বসি
আমরা দেখব আমাদের মন ছড়িয়ে ছিটিয়ে এধার উধার হয়ে যায়। সেই ছড়িয়ে থাকা মনকে বশে এনে তাকে ধারণায় বা তাকে সাধনার মধ্যে লিপ্ত করতে হয়। আমাদের মন হলো মত্ত করি হাতির মতো, সব সময় সে তার স্থানচ্যুত হচ্ছে, তাই তাকে বশ করতে না পারলে সিদ্ধিলাভ অবশ্যম্ভাবী। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হয়। সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে, মত্ত মন করিকে বশ করে সাধক হৃদয়ে জগদ্ধাত্রীর প্রতিষ্ঠাই জগদ্ধাত্রী সাধনা বা জগদ্ধাত্রী পূজার সার্থকতা। দেবীর ধ্যান মন্ত্রের মতোই স্তব মন্ত্রে জগদ্ধাত্রী ভাবটি বা তত্ত্বটি খুব পরিষ্কার ভাবে বলা আছে। সেখানে বলছেন, আধার ভূতে চা ধেয়ে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমোস্তুতে। হে জগদ্ধাত্রী, তুমি আধার আধার ভূতে, তুমি আধার এবং আচ আধেয়ে, তুমি আধেয় স্বরূপ, ধৃতি রূপে ধুরন্ধরে, তুমি ধারণ শক্তি রূপিণী এবং সর্বকর্ম বিধাত্রী, তুমি ধ্রুব এবং ধ্রুব পদেও, তুমি সনাতনী এবং শাশ্বত ধাম রূপিণী, সনাতন ধাম রূপিণী এবং ধীরা, তাই তুমি হলে অবিচলিত স্বভাবা, তাই তোমায় প্রণাম করি। এই স্তবে আবার বলা আছে, সবাকারে শক্তিরূপে শক্তিস্তে শক্তি বিগ্রহে শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। সবাকারে শক্তিরূপে, তুমি শিব আবার তুমি শক্তি, শক্তিস্তে শক্তি বিগ্রহে সমস্ত শক্তিতে তুমি অবস্থান করছো, শক্তাচার প্রিয়ে তুমি সর্বশক্তি রূপিণী এবং তুমি শক্তোচিত আচারে সন্তুষ্ট হও, তাই হে দেবী জগদ্ধাত্রী তোমায় আমার প্রণাম নিবেদন করি। স্তবের প্রত্যেকটি বিশেষণই বিশেষ তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ। দেবী আধার ভূত, তিনি বহুধা বৈচিত্র্যময় বিশ্বের আধার বা অনন্য আশ্রয়, আবার স্বরূপে তিনি একা অদ্বিতীয়া, অর্থাৎ আশ্রিত প্রপঞ্চ তদ অভিন্না। তিনি আবার আধেয়া, যিনি ধৃতিশক্তির প্রভাবে বিশ্বকে ধারণ করেন, তাই তাকে ধৃতি রূপা বলা হয়। সংসারের ধূর বা ভার তিনি লোকস্থিতির জন্য সেই দায়িত্ব বহন করে, তাই দেবীর অন্য নাম ধুরন্ধরা, ধুরন্ধরে বলছেন না সেই রকম। এভাবে সমগ্র বিশ্বের রক্ষণ পালন এবং পোষণ বর্ধনের গুরুদায়িত্ব পালন করেও তিনি কেমন না, তিনি অনবসন্না, তিনি অবিকারা, তিনি সমস্ত কিছু হয়ে তিনি কিন্তু অনবসন্না থাকেন, তাই তিনি ধ্রুবা তাই তিনি ধীরা। দেবী নিত্যা, তার বিধানও সনাতন, তার শরণাগত যারা তাদের ক্ষয় ভয় বিনাশ নেই, তাই তাকে বলা হয় ধ্রুবপদা, ধ্রুবপদে ধীরে ধ্রুবপদা। দেবী শক্তিস্থা শক্তি বিগ্রহা শাক্তাচার প্রিয়া, এমনটি কেন? যে বিশ্ব মহাশক্তি নিখিল জগতে সৃষ্টি স্থিতি পালনের কারণীভূতা, সেই দেবী জগদ্ধাত্রীর সত্তা বা স্থিতি তারই উপর, তাই তিনি শক্তিস্থা। দেবী রক্তাম্বর রক্তবর্ণ চক্রাদি আয়ুধ এবং বাহন সিংহ প্রভৃতি মহাশক্তির প্রকাশ, মায়ের মূর্তি ভাবনায় এইসব শক্তি চিহ্ন রয়েছে, তাই তিনি শক্তি বিগ্রহা। তিনি আপন শক্তি প্রভাবে সমস্ত বিশ্ব জগতের গুরুভার নিত্যকালের জন্য ধারণ করেন, তাই তিনি শক্তাচার প্রিয়া। দুর্গা এবং জগদ্ধাত্রী স্বরূপত অভিন্না, তাদের বিভিন্ন প্রণাম এবং স্তব মন্ত্রে এই বিষয়টি সুস্পষ্ট। যেমন চণ্ডীতে দেবতারা যখন তাকে বলেন, তুমি বিশ্বাত্মিকা তাই বিশ্বকে ধারণ করো, আমরা কিছুক্ষণ আগে সেই স্তবটি পড়েছিলাম, বিশ্বেশ্বরী ত্বম পরিপাসি বিশ্বম বিশ্বাত্মিকা ত্বম ধারয়সি বিশ্বম, সেখানে দেবতারা বলছেন তুমি বিশ্বাত্মিকা তাই বিশ্বকে ধারণ করো। সেখানে আরো বলা হচ্ছে, দুর্গা ভগবতী ভদ্রা যয়েদম ধারয়তে জগৎ, তুমি দুর্গা ভগবতী, তুমি ভদ্রা,
যিনি এই জগৎকে ধারণ করে আছো। এখানেও দেবী জগদ্ধাত্রী এবং দুর্গা এক হয়ে গেছেন। মহিষাসুর বধের পর দেবতারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য দেবীকে যে স্তব করেছিলেন, তাতে তারা দেবীকে জগদ্ধাত্রী রূপে, জগতাম ধাত্রী রূপে অবগত হয়েছিলেন। জগদ্ধাত্রী প্রণাম মন্ত্রে তাই তাকে দুর্গা বলে প্রণাম করা হয়েছে। জয় দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। আমরা শেষ করব সেই প্রার্থনাটি দিয়ে, দয়া রূপে দয়া দৃষ্টে দয়াদ্রে দুঃখ মোচনী। জগন্মাতার যা কিছু রূপ আমরা কল্পনা করি না কেন, কিন্তু সবচেয়ে বড় রূপ হলো তার মাতৃরূপা মূর্তিটি। কেমন তিনি, তিনি যেন দয়া ঘনীভূত হয়েছেন, দয়া রূপী তিনি। তার দৃষ্টি দিয়ে যেন দয়া ঝরে পড়ছে, আর মানুষের দুঃখে, মানুষের দেবতা, মানুষের বেদনায় তার হৃদয়ে দয়ায় আর্দ্র পায়। আর তিনি জগতের দুঃখ মোচন করেন, তিনি সবার দুঃখ তিনি মোচন করেন। সেই সর্বপত্তারিক দুর্গে জগদ্ধাত্রীকে প্রণাম জানাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।